আর আমার ফোন আপনার ফোন সব পেগাসাসে চলে গেছে। পেগাসাস মানে ডেঞ্জারাস। সবাই আপনি বউয়ের সাথে কি কথা বলছেন? শুধু কথা বলা নয়, ধরুন আমি বাড়িতে বসে চা খাচ্ছি, ওই যে ফোনটা ফোনটা থেকে ছবি তুলে নিচ্ছে। আমি এটা কবে জানতে পারলাম পুরো? একদিন ইলেকশনের সময় আমি পিকে আর অভিষেক আমার কালীঘাটের অফিসে বসে কথা বলছিলাম, আমাকে দেখালো, কারণ পিকে অভিষেকের ফোন তো সব ট্যাপ করা ছিল, আমারটাও ট্যাপ আছে, ওদের সাথে আমি কথা বলি অটোমেটিক্যালি, ইট ইজ ট্যাপ। একটা ফোন ট্যাপ করলে হাজারটা ফোন ট্যাপ করা যায়। আমি দেখছি আমরা বসে যে কথা বলছি সেইটা দূর থেকে ফোনে তুলে নিয়েছে, তার মানে ফোনের যে ক্যামেরাগুলো আছে সেগুলোকে অন করে রাখছে। ধরুন আপনি ভাবছেন আমি ফোনটা সুইচ অফ করে দিলাম, আমার কথাটা কেউ শুনতে পাচ্ছে না, তা নয়। সুইচ অফ করা থাকলেও আজকে ফেস টাইমও সেভ নয়, হোয়াটসঅ্যাপও সেভ নয়, কোনো কিছু সেভ নয়, সবার ভেতরে আধারের মতো স্ক্যান করে টোটালটাই বের করে নিচ্ছে। ইভেন আপনার ব্রেন কি বলছে আগামী দিন আপনি কি ভাবছেন, হয়তো কিছুদিন বাদে দেখবো সেটাও ব্রেক করে নিচ্ছে, কারণ এরা করতে পারে না এমন কোনো কাজ নেই। আমি তাই আজকে আপনাদের বিরক্ত করছি অসময়ে, কারণ এটা তো ভোটের টাইম নয়, এটা বর্ষার সময়। বর্ষাও হয়ে যায় শেষ, এটা আশ্বিন মাস, ভাদ্র মাস শেষ হয়ে গেছে, কিন্তু বর্ষাটা বেশি হচ্ছে। আপনারা দেখেছেন প্রায় চার মাস ধরে কন্টিনিউয়াস বর্ষা হচ্ছে, আমরা প্রায় 3.5 লক্ষ পুকুর কেটেছি, তাতেও জল ভরে রাখতে পারছি না, এত বর্ষা হচ্ছে। আমরা প্রায় 500 কোটি টাকা চেক ড্যাম করেছি, ক্যানেলগুলোকে ক্লিয়ার করেছি, তা সত্ত্বেও জলে ভর্তি গঙ্গায়। দেখুন গঙ্গার হাল, যখন কোটাল আসছে, অমাবস্যা আসছে, পূর্ণিমা আসছে, জল এত ভর্তি হয়ে যাচ্ছে যে রাস্তার জল, জমা জলগুলো কোথায় গিয়ে পড়বে? অনেক পাম্পিং স্টেশন আমরা তৈরি করে দিয়েছি, আগে 7 দিন 10 দিন জমা জল থাকতো, আজকে সেটা হয়তো আমরা করতে দিই না, দু একটা জায়গা ছাড়া সেখানেও যেখানে হচ্ছে সেখানে তাদের জন্য পাম্পিং স্টেশন তৈরি হচ্ছে। কিন্তু আমাদের ব্যাপারটা কি জানেন তো, বাংলাটা হচ্ছে একটা নৌকার মতো, ঝাড়খণ্ডে বেশি বৃষ্টি হলে নদীর জল ছেড়ে দেয় ডিবিসি সব বাংলায়, বিহারে বৃষ্টি হলো জল চলে গেল, কেটে দিল, মালদা থেকে ঢুকে গেল, ঝাড়খণ্ডেও তাই। ধরুন বৃষ্টি হলো ভুটানে সংকোচ নদীতে, সংকোচ নদীর জল চলে এলো ভুটান দিয়ে। অর্থাৎ আমাদের বাংলাটা নৌকার মতো, সললেকটা আরো বড় নৌকা, আর ওখানে যখন বাড়িঘরগুলো তৈরি করেছিল জমিগুলো ভরাট করেনি, নিচু জমিতে বাড়ি লো ল্যান্ডে তৈরি করেছিল, ফলে ওখানে জল জমে গেলে জলটা বেরোতে পারে না, বেরোতে টাইম লাগে, তাও তো ওখানে খালগুলো সংস্কার করা হয়েছে।